খোদাইর রসুল হলো আমার নবী, আর সমস্ত নবীদের রসুল হলো আমার নবী। আরে গাছপালা যা আছে খোদার সৃষ্টি জগতের মধ্যে সবাই নবীকে মানে। সত্যের অনুসন্ধান হও, আর সত্যের মাপকাঠি হল রসুল। সাহাবায়ে কেরাম এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাক পবিত্র আর কেউ নেই, ঠিক না বিধি? রসুল থেকে পাক পবিত্র কেউ নেই। রসুলের নাম জপলে এবাদত, হ্যাঁ, রসুলের ধ্যান করলে এবাদত, হ্যাঁ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় বিশ্বের মধ্যে আর কেউ নাই। তো আল্লাহ কো বন্ধু তুমি কই যাও? কোরআন পাকের আয়াত, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, সুবহানাল্লাহ, হে মানুষেরা, মানুষের মধ্যে কি ছেলেরা না শুধু না, সবাই নর নারী আবার বৃদ্ধ বনেছে স্বদেশি বিদেশি, হ্যাঁ, মুসলিম অমুসলিম সবাই, তুমি কই দাও? কে কই দাও? ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, তোমাদের সবার প্রতি আমি আল্লাহর রাসূল, সবার প্রতি। নবী এলেন 570 খ্রিস্টাব্দে দুনিয়ার বাড়িতে, হ্যাঁ, সবার প্রতি। আগে কত হাজার হাজার বছর গেছে না, হেজারো রসুল নেই, হ্যাঁ, সবার নেই। তাহলে খোদার খোদাইর রসুল হলো আমার নবী, আর সমস্ত নবীদের রসুল হলো আমার নবী। আরে গাছপালা যা আছে খোদার সৃষ্টি জগতের মধ্যে সবাই নবীকে মানে, বাঘে মানে হরিণ মানে, হ্যাঁ, হরিণ মানে, পাথর মানে, গাছ মানে। ইহুদি একটা ইয়ে করে ছাগল ফালে, বাঘে একটা লগে থাকে ভাই, ছাগল একটা হাদিসে কিতাব খসায় কোবরা তো লেগেছে গা। এও একটু শক্ত ইহুদিতে জোয়ান মানুষ যাই বাঘেরই ফিডি ফাড়ি কোনো মতে ছাগলটা লেগে গেছে, ছাগলটা নিচে আইসে। আইনের পরে তো বাঘে কয় আল্লাহ আমারে দিছিল, তুই আমার তুই নিয়ে গেলি। কে কয়? আরে বাঘে আরো বেশি কয়, এরে বাঘ তুই কোন কলেজে পড়ছ? তুই এত সুন্দর আরবি কোস, কারণটা কি? না না, নবীর প্রেমে, হ্যাঁ, নবীর প্রেমে আমার কাছে এলে বাসে। আরে এই বাঘে কথা কই, তুই তো কোনোদিন শুনি নাই, আজকে বাঘে কথা কয়। বাঘে কয় তুই আশ্চর্য করস, আমি আরবিতে কথা কোনো তো তা আশ্চর্য মনে হয় না, না না। আরে এই খাজুর গাছের বাগানের ভিতরে একটা আল্লাহ নবী আছে, আজকে কী হইব কালকে কী হইব কেমন পর্যন্ত সব জানাই। বাঘে কয় নবী জানে, আমাদের কষ্ট হয় নবী জানে কই, সাক্ষী, হ্যাঁ, বাঘে সাক্ষী। এখন এই কথা যখন কইছে ও খাইছে না, এটা তো কি আসলে কি বাঘ না আসলে মানুষ, এটা সন্দেহ পড়ে গেছে গা। এ কথা কনে কয় যে আচ্ছা ওই নবীর কাছে আমি যাবো, ইহুদিয়ে কয়, বাঘে কয় যা তাড়াতাড়ি যা, ও তুই আমার ভাড়াই দিয়ে আমার ছাগলগুলো খেতি, তোর এটা ষড়যন্ত্র কয়, এই তুই এটা মনে করিস না আমি ষড়যন্ত্র করতি না, তুই ওই নবীর দিকে যাবি তোর ছাগল আমি পাড়া দেবো, আমি বাঘে পাড়া দেবো, নবীর দিকে যাবে তোমার সব কিছু নবী দেখবো, সাবধান হয়ে যাও, হ্যাঁ, আল্লাহকে দেখে যাও। বাঘে কয় আল্লাহ আর আমারও তোর তোর খাবেলে অর্ডার দিছে, নবী কিন্তু অর্ডার দেন দেনাই, হ্যাঁ, নবী অর্ডার দেনাই। এখন বাঘে কয় তুই যা,
তোর ছাগল আমি পাড়া দিব, যা ছাগল খাইলে খাইলা, তুই যা করতে আছে ক, কিন্তু আমি ওই নবীরে দেখবো। ওই নবীর বিরুদ্ধে অনেক কথা বলতেছে ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা সবাই নবীর বিরুদ্ধে কথা বলে। আমি আমি ইহুদিও নবীর বিরুদ্ধে, আজকে আমি নবীকে দেখবো তোর কথার মতো। ও যা তুই যা, আমি আছি তোর ছাগলের ছাগলের মতো। আয় এরা পাহারা দিতেছে, বাঘে পাহারা দে তার ছাগলের। দেখেছে কেউ নবীর দরবারে? নবীর দরবারে যাই, নবীরে কই দেখছে, দেখি খুব শুকরিয়া আদায় করছে। হ্যাঁ, ক বাঘের মুখে আপনার কথা শুনি আপনার কাছে আসি। কি আশ্চর্য, বাঘে আপনার কথা বলছে, তুমি এটা আশ্চর্য মনে করছো? শেষ জমানায় হ্যাঁ এই মানুষের জোতার ফিতায় মানুষের সঙ্গে কথা বলবে নবী কো, ফিতায় ফিতায় কথা কয়নি, ফিতা দেখো না মিয়া, ওই এসে কথা কো, ফিতায় কথা কয় নবী বলছেন 1400 বছর আগে, আর বা ফিতায় এখন কথা কয় আমাদের সঙ্গে, ঠিক টেপের মধ্যে কথা কয়নি হ্যাঁ এ মুসলমান। তাহলে বাঘে বলতেছে নবীর কথা, ঠিক না বেটি? বাঘে বলতেছে, হরিণে বলতেছে, হ্যাঁ গরু বলতেছে, ঘোড়ায় বলতেছে, খোদার খোদায়ের মধ্যে নবী সবাই আমাকে মানে, একমাত্র মানুষ আর জিন, কিছু মানুষ কিছু জিন আমাকে মানে না, আমাকে মানে না, আর নতুবা সবাই মানে। নবীকে যারা মানে সবাই বেহেশতে, কিন্তু বেশি যারা মানে সরাসরি বেহেশতে দেবে।